থার্ড পার্টি ইন্স্যুরেন্স এটা তো বন্ধই করে দেওয়ার কথা বলে দিছে, এখন তো প্রায় বন্ধ, এটা বন্ধই করে দিতে হবে। এটা একেবারে ধাপাবাজি, ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না, কারণ আমি নিজের ভুক্তভোগী। এটা ছোটবেলা থেকে দেখেছি, একটু ঘটনা বলি, যে পাটের গুদামে হঠাৎ আগুন লেগে যেত, আর আগুন লাগার সাথে সাথে সব পাট নাকি পুড়ে গেছে, তখন বিমার থেকে বেড়া রঙের টাকা নিত। একবার এটা খোঁজ করে দেখা গেল যে আসলে পাটের মানে মালিকরা পাট বিক্রি করে দিয়ে আগুন লাগিয়ে দিত, আর এরপরে একটা বিশাল অঙ্কের দাবি করে বসত। একই ঘটনা আমি পেয়েছি গার্মেন্টস সেক্টরেও, কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত ঘন ঘন শুধু আগুন লাগে। আমার সন্দেহ হলো, এবং যে যে আমি নামটা বলে কাউকে বিব্রত করব না, কিন্তু এটা আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে বলছি, তা আমি এটার উপরে একটু নজরদারি শুরু করলাম। ঠিক দেখা গেল যে ঘটনা তাই, পয়সা দিয়ে একটা লোক ঠিক করে কিছু আগুন লাগিয়ে ঠিক করে বিরাট প্রচার টচার করে পত্র পত্রিকায় লিখে তারপরে বিশাল অঙ্কের টাকা দাবি করল, এবং সেটা আমি এক পর্যায়ে আটকালাম এবং ভালোভাবে আবার তথ্য নিলাম। তো এই ধরনেরও ঘটনা কিন্তু ঘটে, ইচ্ছে করে গাড়ি একটু টোকা লাগিয়ে দিয়ে বলে ইন্স্যুরেন্স করতে হবে। আরেকটি মানে বিষয় ছিল, সেটা হলো গাড়ির ইন্স্যুরেন্স, ওটা কি একটা হচ্ছে কি ওটাকে কী যেন নাম বলতো, তৃতীয় ওই থার্ড পার্টি মানে তৃতীয় ধাপের একটা ইন্স্যুরেন্সের নামে বাস একটা লাইসেন্স নিয়ে গাড়ি চালানো, এর ফলাফলটাই হতো যিনি করছেন তিনি ভাবলেন যে আমি টাকা বাঁচালাম, কিন্তু যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন যে মোটা অঙ্কের টাকা বেরিয়ে যায় সেটা আর তার মনে থাকে না, কিন্তু ইন্স্যুরেন্স করা থাকলে পরে যে আপনার গাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য যেটাই করেন, ইন্স্যুরেন্স করা থাকলে যদি কোনো দুর্ঘটনা ঘটে অন্তত সেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তার যথাযথ সহযোগিতাটা পান। দেখলে দুটো বিষয়, একটা হচ্ছে মানুষের একটা অনীহা, ওই যে টাকাটা দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিতে সেই দিতে চায় না, আর একটা হচ্ছে সেখানে একটা ফাঁকি দেওয়া, আর একটা হচ্ছে এই মিথ্যা একটা ঘটনা ঘটিয়ে সেখান থেকে টাকা নেওয়া। এই দুটো বিষয়ে আমি মনে করি খুব বেশি নজর দেওয়া দরকার। আর এই থার্ড পার্টি ইন্স্যুরেন্স এটা তো বন্ধই করে দেওয়ার কথা বলে দিছে, এখন তো প্রায় বন্ধ, এটা বন্ধই করে দিতে হবে, এটা একেবারে ধাপাবাজি, ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না, কারণ আমি নিজের ভুক্তভোগী। কারণ আমি সবসময় সতর্ক, আমার যা কিছু আমি যেটুকু যেটা গাড়ির ইন্স্যুরেন্সটা সবসময় করে রাখি। যাও, আমি এত বিস্তারিত বলতে চাই না, আমি এটুকুই বলবো যে এ ব্যাপারে আপনাদের কিন্তু মানে সততার সাথে কাজ করলে সবাই লাভবান হবে, আর মানুষকে একটা উৎসাহিত করা।